ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য, উদ্বুদ্ধ করার জন্য, হোমিওপ্যাথির চিকিৎসা ব্যবস্থায় তোমাদের আস্থা বজায় রাখার জন্য। এই 17 বছরের ছেলে, সাধারণ মানুষ যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন তারাও দেখুন, এই 17 বছরের ছেলে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামে থাকে, সেখান থেকে এসেছিল। এর মেন কমপ্লেন ছিল আর্টিকেরিয়া, আমবাত যাকে বলা হয়, চলতি বাংলায় আমবাত। 3-4 বছর ধরে চলছে, তাহলে 4 বছর ধরে চলছিল। তুমি সাইদ আফ্রিদি, তুমি কী চিকিৎসা করছিলে? এর আগে প্রথম অ্যালোপ্যাথি করেছিলাম, সারেনি। তারপরে হোমিওপ্যাথির দিকে এসেছি, হোমিওপ্যাথি অনেক ডাক্তার দেখিয়েছি, সারেনি। তারপরে এখানে এসেছি, এখানে একবারই ওষুধ খেয়ে আর কি। যাই হোক, তাহলে ও আগে থেকে গলগল করে বলে দিল, আমি লাইন বাই লাইন প্রশ্ন করতাম, ও মনের স্বতঃস্ফূর্ত আবেগে সব বলেই দিল। ও আগে অ্যালোপ্যাথি করেছে অনেক, অ্যালোপ্যাথি যা হয় সাময়িক কমে। তারপরে হোমিওপ্যাথি কয়েকজনকে দেখিয়েছিল কিন্তু পুরোপুরি যায়নি, আমার কাছে এসেছিল একটা রেফারেন্স নিয়ে। আমি একবারই প্রেসক্রিপশন করেছিলাম ব্রিমস্টোন, একবারই প্রেসক্রিপশন করেছি ব্রিমস্টোন 0/1, 0/3, 0/5, একটার পর একটা 16 ডোজ করে 348 দিন ওর ওষুধ দেওয়া হয়েছিল। দিস ইজ দি সেকেন্ড টাইম। ও এখন মোটামুটি সুস্থ, 4 বছরের আর্টিকেরিয়া একবারের ওষুধে ভ্যানিস, চিন্তা করা যায়। তাহলে যারা নাক ছিটকান, নাক ছিটকানো বাবুরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, বিচার বিবেচনা করুন, পর্যালোচনা করুন, মূর্খের স্বর্গে বাস করবেন না। আপনাদের অজ্ঞতাই আপনাদের উপহাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। রোগীকে কি আমি মিষ্টি খাইয়ে, রসগোল্লা খাইয়ে বলতে বলছি যে আমার সুখ্যাতি করো? রোগী সেরেছে, ভালো হচ্ছে, তবেই তো সে বলছে। তাহলে আফ্রিদি, তুমি 4 বছর ধরে যে কষ্ট ভুগছিলে, একবারের ওষুধ এখন অনেক ভালো, তুমি স্যাটিসফাইড হয়েছ? এখন জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুরা দেখালাম যে 4 বছর ধরে ভুগতে থাকা আর্টিকেরিয়া সেরে গেল একটাই ওষুধে, ব্রিমস্টোন। ব্রিমস্টোন 0/1, 0/3, নাও হোয়াট আর দ্য পয়েন্টস ওয়ার ইন বিলংস টু ব্রিমস্টোন? একে মলম লাগাতো, ও মলম লাগাতো অনেক। স্কিন ইরাপশনস অ্যাপিয়ার্ড হিয়ার অ্যান্ড দেয়ার, হুইচ আর ট্রিটেড বাই অয়েন্টমেন্টস। এইটা জ্বালা করতো, জ্বালা করতো, ঠান্ডা রিলিভ হতো, ঠান্ডা জলে রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। সো ইট সেলফ এ স্কিন ডিজিজ হুইচ ওয়াজ বার্নিং ইন ক্যারেক্টার অ্যান্ড হুইচ ইউজ টু রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। এছাড়া মলম লাগানো হয়েছে ওর এখানে ওখানে চর্মরোগের। তাহলে এই কটা সিমটম সবই ব্রিমস্টোনের, ট্রিটেড বাই অয়েন্টমেন্ট, রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, বার্নিং ইন নেচার। নট অনলি দ্যাট, দি ইরাপশনস ইউজ টু অ্যাগ্রাভেট ইন দ্য ইভিনিং, সন্ধ্যের দিকে বাড়ত। গরম বেশি, হট পেশেন্ট, বার্নিং পাম অ্যান্ড সোল, হাতের তলা পায়ের তলা একটু জ্বালা করে বলেছিল আগের বার, এখন আছে? না, এখন আর নেই, সেটাও কমে গেছে, থাস্টলেস। সো প্রাইমারি সিমটমস অফ সোরা অল গন অ্যাওয়ে। নাও দ্য 17 ইয়ার্স ওল্ড বয় টোটালি ফ্রি ফ্রম হিজ আর্টিকেরিয়া।